ওকে, আরেকজন কলার আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, এটা কি আয়নার সামনে অনুষ্ঠান? আয়নার সামনে অনুষ্ঠান, জি বলুন। জি, আপু ভালো আছেন? আমরা সবাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। প্রশ্ন করুন। জি আপু, আমি জানতে চাচ্ছি যে আমরা বাসায় কি ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, আর আমরা মানে কিভাবে ব্যালেন্স ডায়েটটা করব। অলরাইট, থ্যাঙ্কস ফর কলিং। আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে আরেকজন কলার আছেন। হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি তুলি আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, আপু শুনতে পাচ্ছে, জি আপনি প্রশ্ন শুনতে করুন। পাচ্ছি, বলুন। আপু, আমার এজ হচ্ছে 22। আচ্ছা, আমি এখন আমার মানে শরীরটা একটু কন্ট্রোল করতে যাচ্ছি। হুম হুম আপনার ওয়েটটা কত? আপনার ওয়েটটা কত? আমার আপু শুনতে পাচ্ছি না। আপনার ওয়েটটা কত? ওজন কত? আপনার ওজনটা কত? আমার সরি, আরেকবার একটু বলতে হবে, কেটে গিয়েছে। হ্যালো, আমার ওজন হচ্ছে 50। 50, ওকে, আই এম শিওর সাফিসিয়েন্ট। এবং আপনার হাইট, আপনার হ্যালো কতটুকু লম্বা? আপনি হাইটটা কতটুকু? আমার হাইট হচ্ছে 5 ফিট। 5 ফিট, ওকে, থ্যাংক ইউ। জি ওকে, আচ্ছা, এমনিতে 5 ফিট এবং উনি হচ্ছেন 50 কেজি, সেটাতে ইস কোয়াইট 4-5 কেজি। আমি আসলে অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে আমি বলি যে ইটস নট দ্যাট মাচ ব্যাড, 4-5 কেজি স্টোর হতে পারে, কারণ ছেলেদের ক্ষেত্রে লাস্ট বডি ফ্যাট পার্সেন্টেজ হচ্ছে 6%, বাট মেয়েদের হচ্ছে 12%, আপ টু 12%। এবং ওভারঅল হেলথের জন্য মেয়েদের কিছু ফ্যাটটা মানে সাফিসিয়েন্ট স্টোরে থাকাটা ইটস বেটার। ওকে, নর্মালি যে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, যেই এখন নর্মালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে বাসায় যদি আপনি মনে করেন যে লাইক অন স্পট ওয়াকিং, ফাস্ট ওয়াকিং, লাইক যেটা বলা যায় যে স্কোয়াট, উঠা বসা, হালকা উঠা বসা, এবং পুশ আপস ভার্সানটা যদি আপনারা জানেন যে পুশ আপস ভার্সান, হ্যাঁ, মানে খুব বেসিক ধরে যে আপনি 5 মিনিট প্রথমে শরীরটা ওয়ার্ম করবেন, যে কোনো অ্যাক্টিভিটিতে হঠাৎ করে যাবেন না, 5 মিনিটটা ওয়ার্ম আপ করে নিলেন, তারপর টার্গেটটা করেন অ্যারোবিক অ্যাক্টিভিটি। অ্যারোবিক অ্যাক্টিভিটিটা হচ্ছে যদি আপনি বার্নিংয়ের জন্য করতে চান, তাহলে অবভিয়াসলি আপনাকে 30 মিনিটটা পার করতে হবে, কারণ এর আগ পর্যন্ত শরীরটা ওয়ার্ম আপ অবস্থাতেই থাকে। 20-30 মিনিটস এর পরে বার্নিংটা শুরু হয়। তো ইউ ক্যান স্পট, যেটা বলা যায় যে স্পট ওয়াক, আর যদি বয়স অল্প এবং কোনো ধরনের কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আপনি স্কিপিং করতে পারেন, বাসা সাইকেল থাকলে সেটাও করতে পারেন, আর ট্রেডমিল সামথিং, হ্যাঁ, অ্যারোবিক। এখন এরপর যেটা আসছে যে স্ট্রেংথ ট্রেনিং, সেটার জন্য আপনি মানে তার মানে হচ্ছে মাসেলটা টোন আপ করা, ইটস নট লাইক মাসেল বিল্ড আপ হয়ে যাবে, তখন মাসেলটা টোন আপ করার জন্য তখন আপনি করতে পারেন যে হালকা ওঠা বসা, বা যেটা যে পুশ আপস, হ্যাঁ, পুশ আপসটা একটা মডিফাইড ভার্সনে করলেন, বা মেয়েদের যেটা থাকে যে হাতে আর্মসে যেটা, হ্যাঁ, আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন যে হাতে ভারী বই নিয়ে, হ্যাঁ, লাইক ডিকশনারি, হ্যাঁ, বা পানির বোতল, হ্যাঁ, সেটা ভরে যে লাইক 1 কেজি 1 কেজি 1 লিটার 1 লিটার, হ্যাঁ, নিয়ে কিছু এক্সারসাইজ করলেন। এবং তারপরে যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটিতে যখন যেটা ইউ ক্যান ডু ইয়োগা মুভস, যদি আপনি জানেন তাহলে ইয়োগা মুভস গুলো করতে পারেন। হ্যাঁ, রাইট, অ্যান্ড এট দ্য এন্ড অফ ইট অ্যাবস এরিয়া, এবং হ্যাঁ, পেটের ব্যায়াম গুলো কিন্তু সব মোরালেস ফ্রি হ্যান্ডি, সুতরাং আপনার যদি এগুলো জানা থাকে তাহলে অবভিয়াসলি আপনি বাসাতে করতেই পারেন। অলরাইট, এতক্ষণ তো ভার্বালি আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, তো প্র্যাকটিক্যালি আমি আমার দর্শকদের কিছু শেয়ার করতে চাই। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমরা আপুর করা কিছু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এখন আপনাদের ভিডিও ক্লিপিং দেখাবো। সো লেটস টেক এ লুক। আমরা আজকে মেয়েদের এক্সারসাইজ যেটা দেখাবো সেটা বেসিক্যালি হচ্ছে ফ্রি হ্যান্ড, বাট ইটস নট নেসেসারিলি যে আপনাকে ফ্রি হ্যান্ডে করতে হবে, ইউ ক্যান ইউজ ওয়েট আর মেশিন। যেটা করবো যে টোটাল ট্রাবল পয়েন্টসগুলোতে আমরা প্রেফার করবো এক্সারসাইজগুলো, এবং উইথ মেবি লাইটার ওয়েট আর ফ্রি। এখন এক্সারসাইজ যেটা স্কোয়াট, এবং এটা কি হবে, হ্যাঁ, ইনহেল বসবে হাফ অ্যান্ড এক্সহেল আপ। হ্যাঁ, এটা ক্ষেত্রে এটা কিসে কাজ হবে, যে টোটাল গ্লুটস এরিয়া, কোয়াটস,
হ্যামস্ট্রিং টোটালি আমাদের নাভি থেকে নিচের অংশটুকু। খেয়াল করতে হবে যে এখানে ব্রিদিংটা টোটাল ইম্পর্টেন্ট, যে ইনহেল নিঃশ্বাসটা নেবেন এবং হিপটা বাইরে বাইরে দিয়ে, অনেকের অভ্যাস হয়ে যায় যে হিপটা ভেতরে রেখে বসেন, তখন কিন্তু শেপটা ভালো আসবে না। যে সেজন্য কী করতে হবে যে হিপটা আগে বাইরে দিয়ে নিঃশ্বাসটা নিতে নিতে অ্যাপস ভেতরে জাস্ট হাফ, অ্যান্ড দেন নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে অ্যাপস মোর স্কুইজ অ্যান্ড দেন আপ। এখানে আপনি তিনটা প্রেশার বাড়াতে পারেন, যে আপনি আরও বেশি লো হতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ আপনার থাই সেটা পারমিট করছে আপনি, আর তা নইলে বিগিনারদের জন্য আমি বলবো যে হাফ একটা পজিশন পর্যন্ত যাওয়াই বেটার। কাউন্ট 15 থেকে যদি আপনি পারেন তো 30, এভাবে আপনি তিনটা সেটেও করতে পারেন বা জাস্ট একটা সেটেও করতে পারেন। নাও ফর দ্য আপার বডি, লাইক ফ্রম দ্য নেভেল টু ইয়র শোল্ডার, যে এক্সারসাইজটা আমরা করতে পারি বাসায় ফ্রি হ্যান্ডে, সেটা করতে পারি যে ইউ ক্যান ডু ইট লাইক ওপেন আর্ম, হ্যাঁ বন্ধ করে করতে পারি, কিংবা আপনি রেজিস্ট্যান্সের জন্য হালকা ওয়েট নিতে পারেন, বা সেম একই কথা ওয়াটার বটল ইউজ করতে পারেন। একদম রাখবেন হাতটা চেস্ট লেভেলে, এখান থেকে ইনহেল নিঃশ্বাসটা নিচ্ছেন এবং ট্রাই করুন, হ্যাঁ খেয়াল করতে হবে যে লাইনটা যেন একই লাইনে থাকে, হাতটা যখন যাচ্ছে খুব বেশি ওভার এক্সটেন্ডেড যেন না হয় আর একটু সামনে, এবং খেয়াল করতে হবে যে এলবোটা যেন একদম স্ট্রেট না হয়ে যায়, যেটা ইঞ্জুরি হতে পারে জয়েন্টে, সে কারণে এলবোটা একটু ভাঙা থাকবে, এবং চেস্টটা জাস্ট অল্প লিফটেড, এবং অ্যাবস ইন অ্যান্ড দেন এক্সেল নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্কুইজ স্কুইজ স্কুইজ। লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা যেটা অ্যাবস এরিয়া যেটা আমরা করবো, টোটাল অ্যাবস অ্যান্ড অন দ্য ট্রান্সভার্স এরিয়া নট অন দ্য রেক্টাস অনলি। সো অল ফোর পজিশনের থেকে যেটা করবেন, আস্তে করে নিটা তুলে ফেলেন দুপা দুপা, হ্যাঁ অন দ্য ফিঙ্গার। এখানটা আমাদের খেয়াল রাখতে হবে যেটা, যে বডিটা সেম প্লেনে থাকতে হবে, প্যারালাল টু দ্য ফ্লোর, যেন খুব হিপটা লিফটেড না হয় বা খুব বেশি নিচে না নেমে যায়, এটা থাকবে একদম সেম প্লেন। এবং এখানটা যেটা হচ্ছে অ্যান্টাই গ্র্যাভিটি যেটা কাজ করছে অ্যাবডোমিনাল এরিয়া ট্রান্সভার্স, এটা আপনার কী করবে টোটাল কোমরটা স্কুইজ ডাউন করে মাসেলটাকে টাইট করার জন্য। এখানটা আপনি করবেন জাস্ট হোল্ড ফর 30 seconds অর কাউন্ট ফর 30। আর নেভাল এরিয়া থেকে এখানটা যেটা করবেন যে পুল আপ, পেটটা যেটা হবে যে এক্ষেত্রে ঝুলে যায়, এবং তখনই এটা কাজ করবে যে আপনি নাভিটা ঠিক উপরে তুলে ধরে রাখবেন পেট থেকে টোটাল বডিতে, এবং ট্রাই করবেন যে নট নো জার্কিং নো টুইস্টিং, জাস্ট স্টে দেয়ার ফর 30 seconds টু 10 যদি ব্রেক দেন তখন যেটা করবেন জাস্ট 10, আস্তে করে হাঁটুটা ভেঙে রিল্যাক্স ফর 5 seconds 1 2 3 4 5 অ্যান্ড দেন গো আপ অ্যান্ড স্টে দেয়ার। আপু অনেক ভালো ভালো জিনিস আমরা যেটা দেখলাম যে আপার বডি লোয়ার বডির জন্য আমাদের আলাদা আলাদা এক্সারসাইজ, তো এই যে এক্সারসাইজটা করা হচ্ছে ডেইলি বেসিসে এটার কি কোনো পার্টিকুলার কোনো টাইম আছে কিনা? না অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে এক্সারসাইজের ব্যাপার যেটা, যে শুধু একদম ভরা পেটে করা উচিত হবে না, বা অনেকক্ষণ ধরে খালি পেটে আছেন তখন হঠাৎ করে সেটা করা উচিত হবে না। হ্যাঁ এছাড়া আপনি যখন ফ্রি আছেন, যখন আপনি মনে করছেন যে আমি 30 মিনিট সময় আছে তখনই, হ্যাঁ কারণ আপনার শরীর জানে না যে এটা আপনি আপনি কোথায় আছেন বা এখন কখন সময়, আপনি যেভাবে সময়টা পাবেন ঠিক সেই সময়টাতে, যদি হয় মিস হয়ে যাওয়ার চান্স আছে তাহলে যে কোনো সময় আপনি করতে পারেন, তবে বেটার হয় যদি একটা নির্দিষ্ট সময় করেন, কারণ তাহলে শরীরটা সেভাবে টিউন আপ হয়ে যায়।